News Only 24. News Only 24. নজর কেড়েছে চা বাগানের খেলোয়াড়রা। ক্যারাটেতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ির, বিশেষ করে চা বাগানের ছাত্রছাত্রীরা। কলকাতার যাদবপুরে অনুষ্ঠিত হয়েছিল স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023। এই খেলাটিতে মোট 1200 ছেলে ও মেয়েরা অংশ নিয়েছিল বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও ভারতসহ মোট 6টি দেশ থেকে। উত্তরবঙ্গ থেকে মোট 22 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে 19টি সোনা, 8টি রূপা ও 13টি ব্রোঞ্জ পদক লাভ করে। খেলাটিতে কোচের দায়িত্ব পালন করেছিলেন ডক্টর বিকাশ সিং, গৌতম রায় ও চঞ্চল সিংহ। এই খেলাতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে শতকান ক্যারাটে ডু ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা। 2টি করে সোনার পদক পেয়েছে রেশমা মুন্ডা, সৌভিক রায়, রঞ্জন রায়, রিক রায় ও অঙ্কিত খালকো। কোথায় গিয়েছিলেন, কি সাফল্য আনতে পেরেছেন? আমরা এটা 2023-এর এটা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ, যেখানে আমাদের টিম পুরো টিমটা বেঙ্গল থেকে যাদবপুর ইউনিভার্সিটি মিনি ইন্ডোরে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যাল কারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গিয়েছি। সেখানে কী সাফল্য আনতে পেরেছেন? সেখানে 19টা গোল্ড এসেছিল, 8টা ব্রোঞ্জ এবং 13টা সিলভার মেডেল আমাদের ছাত্রছাত্রীরা অর্জন করেছে। এই যে চা বাগানের অনেক তো ছাত্রছাত্রী আছে, তাদের ভবিষ্যৎ কী দেখছেন, তারা কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে? কারাটে এখন মোটামুটি সবখানে ইনক্লুডেড আছে, ইনক্লুডিং স্পোর্টস কোটা। তার সাথে বিভিন্ন স্কুলগুলো আগ্রহী হচ্ছে, তাদের অ্যাজ এ টিচার নিযুক্ত করছে। আমাদের এখানে অনেকজন টিচার আছেন যারা দেখবেন বিভিন্ন স্কুলে জব করছেন অ্যাজ এ মাস্টার ইনস্ট্রাক্টর। তো তারা এখন এতদিন ধরে শিখছিল, তো এবার তারা এখন তার নতুন প্রজন্মকে শেখাচ্ছে এই ডিসিপ্লিনটা, এই আর্ট, মার্শাল আর্ট। শুধু মার্শাল আর্ট মানে কিক পাঞ্চ নয়, একটা জীবনশৈলী, একজন খেলোয়াড়ের জীবনশৈলী, সেটা এক নতুন খেলোয়াড়কে তারা শেখাচ্ছে, যাতে কীভাবে তারা থাকবে, কীভাবে ট্রেনিং করবে, কীভাবে কথাবার্তা বলবে, তার বিহেভিয়ার। কারণ আমরা বিশ্বাস করি ভালো মানুষ তৈরি করার, ভালো প্লেয়ার তৈরি করতে সময় লাগবে না বেশি দিন, কিন্তু ভালো মানুষ তৈরি করতে সময় লাগে। তো আমরা এটার উপরে জোর দিই এবং আমাদের টিম প্রত্যেক বছরেই একটা ভালো মেডেল স্কোর করে, এবছরও তারা খুব ভালো মেডেল স্কোর করেছে। তার জন্য আমরা 6 মান্থ আমাদের স্পেশাল ক্যাম্প, ট্রেনিং ক্যাম্প করেছিলাম আমরা, যাতে তারা ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে ভালো মেডেল আনতে পারে। তো তারা সাফল্য এনেছে, জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে, এটা আমরা এবং আমাদের প্রশাসন কমিটি সুতরাং গাইডেড ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন এটা খুব আনন্দ। তোমার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর বিকাশ সিং, প্রেসিডেন্ট সুতরাং গাইডেড ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন। কোথায় গিয়েছিলে, কীভাবে? হিন্দিতে বলো। নাম বলো আপনার। মেরা নাম রেশমা মুন্ডা হ্যাঁ। হাম লোক কলকাতা মে খেলনে গয়ে থে, ওহাঁ বহুত হি আচ্ছা তরহ সে খেলা হুয়া, আর মে গোল্ড মেডেল লাই ফাইট মে আর কাতা মে। অভি যো হাম লোক যাকে ওহাঁ পে কিয়ে, হাম লোক আর ভি আচ্ছি তরহ সে করকে আপনা যো স্যার সব সিখাতে হ্যাঁ, ওহ সবকো আগে বড়া সকে, ইয়ে হাম লোক করনা চাহতে হ্যাঁ। কে নাম তোমার? মেরা নাম রেশমা মুন্ডা হ্যাঁ।